मैम अस्सलाम वालेकुम। मैम वालेकुम सलाम। हाँ अस्सलामुअलैकुम। सलाम। अस्सलामुअलैकुम। वालेकुम सलाम। अस्सलामुअलैकुम। वालेकुम सलाम। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো। মিস আসসালামু আলাইকুম। মিস ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো, কি বলছিলে? মিস আমার মাইক মিউট করতে পারছি না। মিউট করতে পারছো না? কোথায় দেখি টানিলা? না মিস, দাঁড়া আমি করে দিচ্ছি। আমি করে দিলাম, ঠিক আছে। আবার আনমিউট করে ঠিক আছে বলো না। দেখ মেয়েরা আস্তে আস্তে আসছে। আমরা দেখি আমাদের কি পড়াচ্ছিলাম। আমরা পড়ছিলাম হচ্ছে ভাব সম্প্রসারণ। হ্যাঁ, ভাব সম্প্রসারণে আমরা মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাব সম্প্রসারণ পড়িয়েছিলাম, হোমওয়ার্ক দিয়েছিলাম ভাব সম্প্রসারণ থেকে। একজন বলো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হোমওয়ার্ক কি দিয়েছিলাম বাবা বলো তো? ভাব সম্প্রসারণ তো ছিল, আমি বুঝিয়েছিলাম। ওখান থেকে হোমওয়ার্ক কি দিয়েছিলাম? লিখতে দিয়েছিলাম না যে কোনো একটা? জি মিস। কারা 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 লিখেছেন দেখি তো, একটু হাত তুলেন তো। হ্যান্ড রেইজ। ওয়ালাইকুম সালাম। একটা নেটওয়ার্কের কি অবস্থা? কথাটা একদম গানের মতো আসছে। আচ্ছা শোনো, হোমওয়ার্ক যে দিয়েছিলাম ওটা বলেছিলাম যে যে কোনো একটা তোমরা লিখবে আর কি নিজের মতো, কারণ লিখলে আর কি পড়াটা আবার রিভিশন হয়ে যায়। আমি কি কি পড়িয়েছিলাম আমাকে বলো, যে কোনো একজন বলো যে কোন কোন ভাব সম্প্রসারণ পড়িয়েছিলাম। মিস করিতে পারি না কাজ পড়ানো হয়েছে, সঙ্গ দোষে লোহা ভাসে, একতাই বল। হ্যাঁ, তিনটা পড়ানো হয়েছে। জিনিস এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটু তোমাদের জিজ্ঞেস করব যে তোমরা যে এই তিনটা যে পড়িয়েছি এটা থেকে কি বুঝবে। হ্যাঁ, আগে একটু জিজ্ঞেস করে নিই। কেউ কিছু বলছো বাবা? নুসরাত কিছু বলেছ নাকি? আচ্ছা, প্রথমেই আমি জিজ্ঞেস করবো হচ্ছে কাকে আমি দেখতে পাই, দাঁড়ো দেখি আমি জিজ্ঞেস করছি। ওয়ালাইকুম সালাম। আমাকে এই যে নেহা দেখতে পাচ্ছি, নেহা তুমি একটু মোটামুটি
মনে হয় আনমিউটি করা আছে। নেহা আমার কথা শুনতে পাচ্ছ? এই যে নেহা, NEHA নেহা নামে লেখা আছে, আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পেলেও তো এখন বলবে না, পড়া দল বুঝে জানো নাকি? আচ্ছা আমাকে বলো হচ্ছে জান্নাতুল ফেরদৌস, তুমি বলো। মিসামি হ্যাঁ বলো, যে একতাই বল, এটা দিয়ে তুমি কি বুঝো? মিস একতাই বলতে মানে মিস একসাথে থাকাটাকে মিস অনেক বড় কিছু বলা বোঝানো হয়েছে, বা একতাই শক্তিকে বোঝানো হয়েছে। একটু বলো মানে যদি তুমি আর কি কি বুঝে একটা উদাহরণ দাও বা কিছু দাও, যে একতাই বল যে আসলে ভালো। যেমন মিস একসাথে থাকলে মানে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না, একসাথে করলে অনেক কাজ সহজ হয়ে যায়, বিপদ আপদ থেকে রক্ষা করা যায় একে অপরকে। ধন্যবাদ জান্নাতুল ফেরদৌসকে, তুমি যে চেষ্টা করেছো এবং অনেকটাই বলেছো। একতাই বল সম্পর্কে আর কেউ বলতে চাও, যে একতাই বলের কোনো উদাহরণ তোমরা বলতে পারবে? মানে একতাই বল, বল শব্দের অর্থ কি কেউ বলতে পারবে? বল মানে কি? বল অর্থ শক্তি। শক্তি হ্যাঁ, দুজন বলেছো বল অর্থ কি। একতাই বল নিয়ে কেউ কিছু বলতে চাইলে বলতে পারো, যে ম্যাডাম একটা উদাহরণ আছে, অমুক জায়গায় এটা দেখেছিলাম, সবাই একসাথে এটা করেছে, এরকম যদি কারো মনে পড়ে তাহলে বলতে পারো। একটা উদাহরণ হচ্ছে ফার্মার। ফার্মার, আচ্ছা কি করে ফার্মার? দেখো তো তার 7টা ছেলে থাকে, তো 7টা ছেলে শুধু মানে মারামারি করে, তো মানে ঝগড়া টগড়া করে, তো উনি 7টা লাঠিতে তার উদাহরণ দেয় যে একটা লাঠি থাকলে সেটা সহজে ভেঙে যায়, বাট 7টা একসাথে থাকলে তা ভাঙে না। ভেরি গুড, এই গল্পটা কিন্তু তোমাদের মধ্যে অনেকেই জানে, কিন্তু সাহস করে তুমি বলেছো, বাকিরা কিন্তু বলতে চাচ্ছে, অনেকের মন চাচ্ছে যে বলবো, অনেকে বলবো না থাক আমি আবার বলবো, মিস আবার কি বলবে, হ্যাঁ মনের মধ্যে কনফিউশন, এই জন্য এটা সাহস করে বললে এটা অভ্যাস হয়ে যায়, নাহলে হয় কি জানো আস্তে আস্তে আমরা মুখ চোরা হয়ে যাই, একটা সামাজিক একটা কথা বলতে আমরা লজ্জা পাই যে আল্লাহ কে কি ভাবলো কে কি ভাবলো, এ ভয়ে ভয়ে মুখ খুলতে পারি না। তুমি যা জানো তা বলবে, তাহলে কিন্তু সুন্দর হবে। আচ্ছা এবার আমাকে বলবে হচ্ছে আদি বা প্রমি, তুমি বলবে সঙ্গ দোষে লোহা ভাসে, এটা মানে তুমি কি বোঝো? আদিবা প্রমি, শুনতে পাচ্ছো বাবা? তোমাকে আমি দেখতে পাচ্ছি, আনমিউট করে বলো। আচ্ছা আদিবা তাহলে বলছে না, ঠিক আছে। আমাকে বলো নুসরাত জাহান, তুমি বলো যে সঙ্গ দোষে লোহা ভাসে, এটা মানে কি বাবা? এটা মানে কিছু বুঝেছো? এটা মানে কি নুসরাত? দান বুঝুনি বুঝুন, তাহলে বললে না যে বুঝিনি, সঙ্গ দোষে লোহা ভাসে মানুষ খারাপ হয়। হ্যাঁ এই তো লুৎফুন্না আর বর্ষা বললে, এটা না কে বললে কে বললে? হ্যাঁ এটা এটা মানে কি বলো তো, মানে আর একটু বলো যে কি খারাপ হইলে আমরা খারাপ হয়ে যাই বলো। মিস আমি বলি, হ্যাঁ বলো নওশিন, হ্যাঁ বলো মিস আমি বলি, না নওশিন বলুক তারপর আবার সুযোগ দেবো তোমার। লোহা ভাষে বলতে বোঝায় যে যার সঙ্গে মিশবে, যে যেমন মানুষের সঙ্গে মিশবে সে তেমন আচরণ করবে, সে তেমন তার জীবনে তেমন আচরণ মানে প্রতিফলন করবে, সে সেভাবে জীবন যাপন করবে, মিস এটাকেই বোঝায়। ভেরি গুড, মানে আমাদের সঙ্গ যারা মানে আমরা যাদের সাথে মিশি তাদের প্রভাব আমাদের উপরে পড়ে, তাই না? এটা হলো মেইন কথা। মানে কথা হচ্ছে আমি কেন জিজ্ঞেস করছি, আমি কিন্তু গত ক্লাসে এটা বুঝিয়েছি, জিজ্ঞেস করছি যে তোমার পড়া থেকে কতটা দূরে একটু চেক করছি, যে তোমরা একটা সাধারণ ভাব সম্প্রসারণও হয়তো বাসায় পড়নি, যেটা কি হবে। আচ্ছা এরপরে লাস্ট যেটা গত ক্লাসে পড়িয়েছিলাম সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ, এইটার ব্যাখ্যা কে দেবে? নিজে থেকে বলো, কেউ দিতে চাও নাকি? এটা মানে কি? জান্নাত বারবার বলবে, বাকিরা বলবে না, আমি দেখি আগে বাকিরা কেউ বলে নাকি। ওকে যদি না বলে তাহলে তোমাকে বলবো, আর কেউ বলতে চাও বাবা? এটা কোনো ব্যাপারই না, করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ, এটা এগুলো মানে কি?
সাইমা শিফা, তুমি কি বলতে চাচ্ছো? এখানে রোল 1 থেকে 10-এর মধ্যে কারা আছে? মিস আবার একটু বলবে? ওই যে ভাব সম্প্রসারণটা আছে না, করিতে পারি না কাজ, সদা হয় সদা লাজ, ওই যে পাছে লোকে কিছু বলে, এটা এটার মানে কি? জান্নাত ছাড়া আর কি বলতে পারবে? মিস আমি বলি, হ্যাঁ বলো নেহা, বলো যে নেহা বলো। মিস আমি নেহা, মিস এখানে ম্যাম আমরা যদি কোনো কাজ করতে যাই আমরা নানা রকম বাধার সম্মুখীন হই, সেটা হোক ভালো কাজ, তার জন্য অনেক অনেক ধরনের বাধা সৃষ্টি হয়, তাও বাধা শেষ করে তখন আমরা লক্ষ্যের দিকে পৌঁছানোর চেষ্টা করি, তবুও মানুষ নানা রকমের কথা বলে, ম্যাম এটাই বোঝানো হয়েছে। ভেরি গুড, তুমি যে সাহস করে বলেছো, আমি সুন্দর গুছিয়ে বলেছো, জন্য তোমাকে অনেক ধন্যবাদ। যারা বলার চেষ্টা করছো আমার খুব ভালো লাগছে যে না আমার মেয়েরা ক্লাসে একটু হলেও মনোযোগ দিয়েছে, একটু বলার চেষ্টা করবে। হ্যাঁ মানে সবাই তো একসাথে বলতে পারবে না, চেষ্টাটা দেখলে তো আমি খুশি হবো যে না ওরা বলতে চাচ্ছে। যারা একবার বলেছে যে নসীন আবার জান্নাত, ওরা বারবার বলতে চাচ্ছে, রচনা আর বর্ষা একটু বলেছে, এখন নেহা বললে, ভালো লাগছে। আচ্ছা তাহলে আমরা চলে যাই হচ্ছে আজকে যে দুটা ভাব সম্প্রসারণ বাকি আছে ওই দুটাতে, ওই দুটা শেষ করলে আমাদের মানে আপাতত অর্ধবার্ষিকের যে সিলেবাস এর ভাব সম্প্রসারণ আছে সেটা শেষ হয়ে যাবে। হ্যাঁ আমি আগে তোমাদের সাথে শেয়ার করি স্ক্রিনটা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এসেছে তোমাদের মোবাইলে অথবা পিসিতে জিনিস জিনিস? ঠিক আছে আমি আগে প্রথমটা দেখি কোথায় আছে, এই যে 3.4 আমার বইয়ে। তোমাদের বইয়ে কত নম্বর আমি বুঝতে পারছি না, আমার যে অনলাইনের বইটা আছে ওখানে 3.4 নম্বরে আছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই যে তোমাদের বইয়ে এই ভাব সম্প্রসারণগুলো আছে না, তোমরা দাগিয়ে ফেলবে যে আমি এগুলো এগুলো পড়িয়েছি, তাহলে আমরা যদি সামনে পরীক্ষা হয় এখান থেকে মানে যদি কখনো পরীক্ষা হয় তাহলে এইসব যা টপিক পড়াচ্ছি তার মধ্যে থেকে আসবে। হ্যাঁ তোমরা সবাই মেইন বইটা খুলে এটা দেখো আর হচ্ছে দাগিয়েও রাখো যে এটা আমাদের অর্ধবার্ষিকের জন্য আছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। আমরা সবাই জানি এটা একটা গান, তাই না? একটা গানের দুটা চরণ, যেই গানে আমরা 21 ফেব্রুয়ারির মাহাত্ম দেখতে পাই। 21 ফেব্রুয়ারি সম্পর্কে জানে না এরকম আমাদের মধ্যে কেউ আছে নাকি? আমার সন্দেহ আছে। হ্যাঁ মনে তো হয় না যে কেউ 21 ফেব্রুয়ারি সম্পর্কে জানে না, এমন একটা দিবস যেই দিবসে আমাদের দেশের ছেলেরা বুকের রক্ত দিয়েছে, হ্যাঁ এই রক্ত দিয়ে রাঙিয়ে দিয়েছে দিনটাকে, এই যে তাদের অবদান এটা কি আমরা ভুলতে পারি, এটা জিজ্ঞেস করেছে। বুঝতে পেরেছ? আমাদের জন্য তারা যে আত্মদান করেছেন, আত্মত্যাগ করেছেন, আমরা সেটা ভুলতে পারবো না কখনো, যতদিন বাঙালিরা থাকবে ততদিন 21 ফেব্রুয়ারিতে আমাদের ভাইদের দেওয়া রক্তর যে ইতিহাস সেটা আমরা মনে রাখবো, সব সময় স্মরণে রাখবো। মানে এটা কিন্তু বিশ্বের ইতিহাসে একটা বিরল ঘটনা, এছাড়া বিভিন্ন কারণে মানুষ রক্ত দিয়েছে, মানে সম্পদের জন্য লড়াই করে, হ্যাঁ তারপর টাকার জন্য লড়াই করে, ক্ষমতার জন্য লড়াই করে, তারপর দেশ স্বাধীন করার জন্য আমরাও লড়াই করেছি মুক্তিযুদ্ধে, কিন্তু ভাষার জন্য জীবন দেওয়া এটা পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালিরাই করেছে। ভাষার জন্য কোনো জাতি কখনো জীবন দেয়নি, বাঙালির একমাত্র ভাষাকে মানে মুখের ভাষা বলা কথা বলার জন্য, মায়ের ভাষাকে মানে মর্যাদা রাখার জন্য, রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য বুকের রক্ত দিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশ কখনো করেনি, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এই জন্য এই দিনটাকে নিয়ে গান লেখা হয়েছিল, সেই গান থেকে দুইটা লাইন তোমাদের ভাব সম্প্রসারণে চলে এসেছে। পৃথিবীর সকল দেশেরই জাতীয় জীবনে এমন দুইটা দিন আসে যা স্বমহিমায় উজ্জ্বল, মানে প্রত্যেকটা জাতির জীবনে কয়েকটা দিন আছে যা তাদের জন্য অনেক গর্বের। হ্যাঁ যেমন আমাদের আছে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, তারপর হচ্ছে 21 ফেব্রুয়ারিতে ভাষা দিবস। হ্যাঁ কিন্তু আবার যেমন ভারতে যাও, পাকিস্তানে যাও, এদেরও দেখবে স্বাধীনতা দিবস আছে, মানে প্রত্যেকটা জাতির জীবনে একটা না দুটো দিন আছে যেগুলোর মানে অনেক বেশি মর্যাদাপূর্ণ। আমাদের জাতীয় জীবনে এমন একটি স্মৃতি বিজড়িত মহিমা উজ্জ্বল একটি দিন হচ্ছে 21 ফেব্রুয়ারি। হ্যাঁ আমাদেরও মর্যাদাপূর্ণ একটা দিন। কি হ্যাঁ কি বলছো বাবা? হ্যাঁ ইউনেস্কো ঘোষণা দিয়েছে যেটা, এর জন্যই তো 17 নভেম্বর ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিয়েছে। হ্যাঁ ভেরি গুড, মানে এটা এতটাই মর্যাদা যে জাতিসংঘ যে প্রতিষ্ঠান তারা ঘোষণা দিয়েছে যে সারা বিশ্ব একসাথে 21 ফেব্রুয়ারি পালন করবে।
বুঝতে পেরেছো? শুধু আমরা একা পালন করি না, এই দিন সারা বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে, মানে এই দিনটাকে মাতৃভাষা দিবস ঘোষণা করে দিয়েছে, প্রত্যেকে তার মাতৃভাষা এই দিন পালন করে। হ্যাঁ, মানে এই দিনটাকে এত মর্যাদা দিয়েছে যে পুরো বিশ্ব একসাথে পালন করে, আমরা একা পালন করি না, শুধু বাঙালিরা করি না, সারা বিশ্ব এই দিন আনন্দ উৎসব পালন করে। সারা বিশ্বে দেখো বাংলা ভাষীদের কাছে এই দিনটি চিরস্মরণীয়। 21 ফেব্রুয়ারি ইতিহাস, একদিকে আনন্দের অন্যদিকে বেদনা। আনন্দ কি জন্য কে বলতে পারবে? 21 ফেব্রুয়ারি কেন আমাদের জন্য আনন্দের? আমাদের ভাষা জয় হয়েছে। হ্যাঁ, আমরা আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছিলাম এই দিনের কারণে। আর বেদনার কেন? কারণ এই দিন আমরা অনেককে হারিয়েছি, আমাদের অনেক মানে ছাত্র, সাধারণ মানুষ অনেকে তাদের জীবন দিতে হয়েছে। জন্য একদিকে যেমন আমরা এই দিনে আসলে খুব খুশি হই যে এই দিনটার কারণে আমরা বাংলাকে মাতৃভাষা হিসেবে পেয়েছি, আবার দুঃখিত হই যে এই সালাম, বরকত, রফিক এরকম ব্যক্তিদেরকে আমরা হারিয়েছি। পাকিস্তানি স্বৈরশাসকরা বাঙালির মুখ থেকে বাংলা ভাষা কেড়ে নিতে চেয়েছিল 1948 সালে। এখানে হালকা মানে কি করেছে, অল্প করে একটু ইতিহাসও দিয়েছে, যেহেতু ভাব সম্প্রসারণ এসেছে একটা ঐতিহাসিক দিন উপলক্ষে, তুমি ঠাস করে 21 ফেব্রুয়ারি নিয়ে দু একটা লাইন লিখেই ভাব সম্প্রসারণ শেষ করতে পারো না। তোমাকে এটা যেহেতু একটা ঐতিহাসিক ঘটনা, তোমাকে দু একটা সাল উল্লেখ করতে হবে যেটা আসলে কবে শুরু হয়েছিল। 1948 সালে তারা প্রথম বলেছিল যে না, বাঙালিরা বাংলায় কথা বলবে না, উর্দুতে কথা বলবে। কিন্তু এটা কি করলো, বাংলা মানুষ মানতে পারলো না, সে অন্যায় মেনে নেয়নি। বাংলা দামাল ছেলেরা তুমুল বিরোধিতা করে রাজপথে নেমে আসে, রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে তোলে, মানে আকাশ বাতাস কাঁপিয়ে তোলে যে বাংলা চাই। শুধুমাত্র যে ঢাকায় হয়েছে তা না, সারা বাংলাদেশের আনাচে প্রতিটা জেলায় জেলায় আন্দোলন হয়েছে যে রাষ্ট্রভাষা বাংলা চাই। স্বৈরাচারী পাক সরকার আন্দোলন দমনের জন্য শুরু করে গ্রেফতার, জুলুম, নির্যাতন। সরকার ভেবেছিল যে আমরা যদি মারি তাহলে ভর জোরে সবাই ঘরে গিয়ে লুকিয়ে থাকবে, কেউ আর ভাষার জন্য আন্দোলন করবে না, দু একটা গুলি মারলে তো বাকিরা ভয় লুকিয়ে থাকবে। আসলে তাদের প্ল্যানিং সফল হয়নি, হ্যাঁ তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তারা যতই জুলুম নির্যাতন করছিল অতই বাঙালি কি হচ্ছিল, ফুঁসে উঠছিল যে না, আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই, দরকার হলে নিজেদের জীবন দিয়ে দিব। এতেও বাংলার দুরন্ত ছেলেদের দমাতে না পেরে 1952 সালের 21 ফেব্রুয়ারি তাদের মিছিলে নির্মম ভাবে গুলি বর্ষণ করে, মানে এর আগে তো অত্যাচার করছিল নানাভাবে, ভয় দেখাচ্ছিল, গ্রেফতার করছিল, একেবারে চরম অত্যাচার কখন করলো, 21 ফেব্রুয়ারিতে যখন মিছিল নিয়ে নামলো, সেই মিছিলে কি করে গুলি বর্ষণ করে। রফিক, শফি, বরকত, জব্বার, সালামের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়, বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা, আর সমগ্র বাঙালির চেতনায় চিরস্মরণীয় অবরণীয় থাকে ভাষা শহীদদের নাম। তাদের দিন আমরা কোনো দিনই ভুলব না, এই যে কথাটা লাস্টে অবশ্যই লিখতে হবে যে তাদেরকে আমরা কখনোই ভুলব না, তাদের অবদান আমরা কখনোই মানে ভুলতে পারি না। তোমরা কিন্তু বই দেখে লিখবে, পাশাপাশি নিজেদেরও কিছু অ্যাড করবে, কারণ তোমরা যদি অনলাইনে সার্চ করো দেখবে যে এই যে 21 ফেব্রুয়ারি অনেক কিছু লেখা আছে, ওখান থেকে তুমি দু এক লাইন অ্যাড করো, হুবহু সবাই একই রকম লিখলে কিন্তু নাম্বারটা বেশি পাওয়া যায় না। আচ্ছা, আরেকটা ভাব সম্প্রসারণ কি ছিল আমরা দেখছি, জন্মিলে মরিত হবে অমর কি হবে, হ্যাঁ এটাই আছে। 3.5 যেটা দেখতে পাচ্ছ এটাও তোমাদের আছে, দেখো এটাতে কি লেখা আছে যে অনেক সময় আমাদের আপন মানুষকেও মারা যায় না, আমরা কিন্তু অনেকে দেখো না কেমন করে যে না আমি মানতে পারছি না, মরবে আমি মানতে পারছি না, কিন্তু হয়েছে কি দেখো, কবি কি বললেন যে আসলে এটাই জীবনের নিয়ম, তুমি জন্মগ্রহণ যখন একবার করেছো গ্রহণ, হ্যাঁ জন্মগ্রহণ যখন করেছো তোমাকে মরতেই হবে, মানে একবার যদি পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করি তাহলে মৃত্যু হবে, এটা বললে হবে না যে না আমি কেন মরবো, সৃষ্টিকর্তা এত কঠিন কেন, আমাদের কেন মৃত্যু দেন, এটা জীবনের একটা চরম সত্য, তোমাকে মরতে হবে। এই কথা যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমরা খুব কমই অন্যায় করতে পারি, আমরা তখন মানে চিন্তা করবো যে ধুর মরেই তো যাবো, কি দরকার অন্যের বিরুদ্ধে গীবত করা, অন্যকে কষ্ট দেওয়া, কাউকে সমালোচনা করা, অত্যাচার করা, হিংসা করা, অহংকার করা, এগুলো কিন্তু আর মনে আসবে না। তুমি যদি মনে রাখো যে আমাকে একদিন মরতে হবে যেহেতু জন্মগ্রহণ করেছি, তাহলে আস্তে আস্তে তুমি সব খারাপ কাজ থেকে দূরেই থাকবে, যে একদিন তো মরেই যেতে হবে, সব হিসাব দিতে হবে, তাহলে কি দরকার এগুলো করার। হ্যাঁ, এই জন্য কবি বলছেন যে জন্মিলে মরিতে হবে, মানে জন্মগ্রহণ করলে মরতেই হবে, অমর কি কথা কবে, মানে পৃথিবীতে কেউ এমন কেউ আছে যে অমর আছে, মানে জীবনও মরবে না, এমন কোনো প্রাণী নেই, এমন কোনো মানুষ নেই যারা কখনো অমর থাকবে। চিরস্থির কবি নীর হয় রে জীবন নদে, মানে বলছে যে নদ মানে হচ্ছে কি, নদী, নদ নদী বলে না, নদীর পানি কখনো দেখেছো স্থির থাকতে,
নদীর পানি কিন্তু সারাক্ষণ বহমান থাকে, তাই না? তোমরা যদি নদী কখনো লক্ষ্য করে দেখবে সারাক্ষণ নদীর পানি বহমান থাকে, মানে চলতেই থাকে চলতেই থাকে। জীবনটাকে কবি নদীর সাথে তুলনা করেছেন, যে জীবনে জীবনটা যে আমাদের এটা কখনো চিরস্থির থাকবে না, আস্তে প্রতি নিয়ত চলতেই চলতে কিন্তু একসময় নিঃশেষ হয়ে যাবে। চিরস্থির কবি নীর, এর নীর মানে হচ্ছে পানি। হ্যাঁ, মানে নদীর পানি যেমন স্থির থাকে না, তেমন মানুষের জীবনও স্থির থাকবে না, একদিন একদিন মানুষের জীবন শেষ হয়ে যাবে। এটা হচ্ছে মানে এই লাইনগুলোর ব্যাখ্যা। আর তোমরা কিভাবে লিখবে যে মানুষ মরণশীল অমর নয়, একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুই জীবনের অনিবার্য পরিণতি, মৃত্যুকে ঠেকানোর ক্ষমতা কোনো মানুষের নেই, যে যত কোটিপতি হোক। হ্যাঁ, তোমরা মাইকেল জ্যাকসনের নাম শুনেছ, যে গায়ক ছিলেন যে অনেক বড় গায়ক ছিলেন, সারা বিশ্বের মানুষ তার জন্য পাগল ছিল, আর তিনি মানে এত ধনী ছিলেন বলার বাইরে, সারাক্ষণ মানে 17-18 জন ডাক্তার তাকে মানে তার বাসায় রেডি থাকতো, যে তার কোনো ধরনের সমস্যা হয় নাকি, এবং তার মানে চিকিৎসা করার জন্য তার যেন কোনো ধরনের সমস্যা না হয়, তার মানে সবকিছু সবসময় যন্ত্রপাতি তার ঘরে থাকতো, যে ওনার ইচ্ছা ছিল উনি 100 বছরের উপর বাঁচবেন, মানে এমন ভাবে উনি লাইফ মানে স্টাইল চালাতে চাচ্ছিলেন, যে আমি আমার এত টাকা পয়সা আছে, আমার কাছে অগণিত ডাক্তার আছে, আমি একদম এমনভাবে চলবো যেন আমি অনেক বছর বাঁচি। কিন্তু উনি মাত্র 50 বছর বয়সে ঘুমের মধ্যে মারা গেছে। মানে মৃত্যুকে ঠেকানোর ক্ষমতা তুমি যত বড় ধনী হও, যত ক্ষমতাধর হও, তোমার কাছে নেই। মানব জীবন নদীর জলের মতো প্রবহমান, দেখেছো? দ্বিতীয় লাইনটার ব্যাখ্যা এখানে করেছে, যে নদীর জলের মতো মানুষের জীবনও প্রবহমান, মানে হচ্ছে চলে, সবসময় চলতেই থাকে। নদীর জোয়ার ভাটার মতো মানুষের জীবনের সুখ দুঃখ উত্থান পতন আছে, জাগতিক নিয়মে জীবন চলে, মানে জগতের নিয়মে জীবন চলবে, এটাই প্রকৃতির নিয়ম। তাই মৃত্যুকে ভয় পাওয়ার দরকার নেই অযথা। তুমি যদি আগেই ভয় পেয়ে আধমরা হয়ে যাও, যে হ্যাঁ হ্যাঁ মারা যাবো, হ্যাঁ হ্যাঁ মারা যাবো বলতে বলতে, তুমি যদি তুমি আগেই অর্ধেক মরে থাকো, এর কোনো মানে হয় না। হ্যাঁ, বরং এই সত্যকে মেনে নিয়ে জীবনকে সার্থক করতে হবে, যে যাক আমি যদি মরেই যাব, এমন একটা কাজ করে যায় যেন মানুষ আমাকে মনে রাখে। হ্যাঁ, নিষ্ফল জীবনের অধিকারী মানুষকে কেউ মনে রাখে না। তোমার জীবনে যদি তুমি ভালো কোনো কাজ না করো, তুমি আজকে মরবে, কালকে তোমাকে সবাই ভুলে যাবে। হ্যাঁ, কিন্তু কৃতী লোকের গৌরব, দেখো যারা কৃতী লোক মানে কোনো ভালো কাজ করেন, তাদের গৌরব জীবনের সীমা অতিক্রম করে অমরতা ঘোষণা করে। মানে যারা মহান ব্যক্তি তাদের জীবনের কথা তারা মারা যাওয়ার পরও থাকে, তাদের কাজটা অমর হয়ে যায়। তারা হয়তো মরে যান, কিন্তু তাদের কাজটার মাধ্যমে তারা অমর হয়ে যান। নাহলে মৃত্যুর 100 বছর মানে জন্ম হয়েছে, দেখো শেখ মুজিবুর রহমান 1920 সালে, তার 100 বছর পরেও আমরা তাকে স্মরণ করছি, অথচ এর মাঝখানে কোটি কোটি মানুষ জন্ম হয়েছে, আমরা এর মধ্যে কয়জনকে স্মরণ করছি? এরকম রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম আরো বিখ্যাত ব্যক্তিরা যারা মারা গিয়েছেন, তারা কিন্তু তাদের কাজের মাধ্যমে অমর হয়েছেন। মানুষেরও শরীরে মৃত্যু হয়, কিন্তু তার জীবনের পূর্ণ কর্ম পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকে। নশ্বর মৃত্যু মানুষের জীবনে তখন অবিনশ্বর হয়ে ওঠে। এর মানে হচ্ছে যে শরীরের মৃত্যু ঘটে যায়, হ্যাঁ, কিন্তু যখন কোনো মহান কাজ করে তখন সে যেন অমর হয়ে ওঠে, মানে মৃত্যু যে মানুষকে শেষ করে দেয়, কিন্তু মানুষের কাজ তাকে আবার মানুষের কাছে অবিনশ্বর মানে শেষ হতে দেয় না, মানুষের কাছে চিরস্মরণীয় করে রাখে। মূল কথা হচ্ছে এইটাই আর কি, মৃত্যু আসবেই, কিন্তু ভয় পাওয়া যাবে না, মৃত্যুর কথা ভেবে ভেবে আধমরা হওয়া যাবে না, এই কথা ভেবে এমন কোনো কাজ করতে হবে যেন তুমি মারা যাওয়ার পরও, আমরা মারা যাওয়ার পরও মানুষের কাছে অমর হয়ে থাকতে পারি। আচ্ছা, তাহলে এই দুটা ভাবসমূহ পড়ালাম, এখান থেকে যে কোনো একটা তোমরা হোমওয়ার্ক করবে, আবার আগামী ক্লাসে আজকের মতো জিজ্ঞেস করবো যে এটার মানে কি বলো। তোমাদের কাছে ব্যাখ্যা লেখাই আছে, তোমরা চাইলে একবার পড়লে আমার কাছে বলতে পারতে, কিন্তু অনেকেই বললে না, মানে চেষ্টাও করলে না, একটু খেয়াল করতে হবে বাবা, তোমরা ক্লাস 8 উঠে গিয়েছো, একটুকু বলার সাহস করতে হবে। হ্যাঁ, তো এই দুটো থেকে কার কোনো প্রশ্ন আছে? নো মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে তোমাকে তো দাগিয়ে নিও যে মোট 5টা ভাব সম্প্রসারণ পড়ানো, এই 5টা হচ্ছে আপাতত হাফ ইয়ারলির জন্য, যদি আমাদের পরে কোনো কিছু ইম্পর্টেন্ট মনে হয় পরে এটা অ্যাড করবো। হ্যাঁ, তোমাকে জানিয়ে দিই। এখন আমি হচ্ছে নাম প্রেজেন্ট করব। মিস স্কুল থেকে আমাদের সিলেবাসটা দিলে ভালো হতো, মানে আমি তো এটা গত বছরের সিলেবাস দেখে পড়াচ্ছি, বুঝতে পেরেছো? সিলেবাস তো নতুন করে এবছর মানে বানানো হয়নি আমাদের, মানে হাতে তো অনবরত হাতে হাতে দিয়ে দেওয়া হয় না তোমাদের সিলেবাস, এবার তো এটা করা হয়নি, তো
আমরা কি করেছি আগে একটু সিলেবাস দেখে দেখে তোমাদের পড়াচ্ছি, এখন তো কোনো কিছু ঠিক নেই যে কবে খুলবে, কবে পরীক্ষা হবে, কি হবে না হবে, জন্য যা পড়াচ্ছি ওগুলাই বাসায় পড়তে থাকে। করোনা কি আবারও বেড়েছে, স্কুল খোলার আশা তো ছেড়েই দিছে। হ্যাঁ করোনা তো ভয়ঙ্কর, আবার লকডাউন দিয়েছে। লকডাউন দিয়েছে না, কিছু কিছু বলি 30 তারিখ থেকে বলেছিল মনে হচ্ছিল সোমবার থেকে খুলিয়ে দিবে। হ্যাঁ বাসা থেকে বের হবে না প্রয়োজন ছাড়া। এখন আমাকে একটু রোল গুলো বলবে, আমাকে তারিখটা দেখে নি, আজকে হচ্ছে এপ্রিলের 3 তারিখ। গত বছর মার্চ মাসে আমরা ক্লাস তোমাদেরকে ছুটি দিয়েছিলাম সরকারের কারণে, আবার দেখো এবছর মার্চ পার হয়ে এপ্রিল চলে গেলো, 1 বছর তোমাদের সাথে সাক্ষাৎ নেই, চিন্তা করা যায়? আচ্ছা আমাদের প্রতিদিন দেখা হতো আর এখন 1 বছর দেখা হয়নি, যাকে ইনশাল্লাহ সবকিছু স্বাভাবিক হয়ে যাবে আশা করি। রোল 1 থেকে 20 মধ্যে যারা যারা আছো বলো। কেউ নেই? 6 রোল 11 দেখতে পাচ্ছি, রাহিমা প্রেজেন্ট দিতে পারছে না, চ্যাট বক্সে লিখেছে। ঠিক আছে 20-এর মধ্যে আর কেউ নেই, ঠিক আছে 21 থেকে 40 বলো কি বলছো। রোল 11 এখানে মেসেজ দিয়েছে, হ্যাঁ দেখেছি দেখেছি, দেওয়ার জন্য দিয়েছে বলো। 11 দিচ্ছি, আবার 22 দেখতে পাচ্ছি আমি, ফারজানা ইফা কিন্তু প্রেজেন্ট দিচ্ছে না কেন বলো। আদিবার কি নেট কানেকশন ভালো না তোমার, যে ওই সময় ডাকছিলাম মানে শুনতে পাওনি? আচ্ছা তাহলে 40-এর মধ্যে আর কেউ আছো? 40-এর মধ্যে 15 15 দিয়েছে বাবা, 40-এর মধ্যে আর কেউ নেই। আচ্ছা 41 থেকে 60 এর মধ্যে ওকে 60 এর মধ্যে আর কে আছো মানে প্রেজেন্ট, যদি কারো আগের জন মিস চাও বলতে পারো, মানে 1 থেকে 60 এর মধ্যে কেউ থাকলে বলতে পারো। নেই, আচ্ছা এরপর 61 থেকে 80 মধ্যে কারা আছো? কেউ নেই, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? 56 আর কত রাইস স্যার আমি সে কি বলছো, আরেকজন 56 দিয়েছি, একজন 64 বলছে, ঠিক আছে ওকে। আর বাকি রে প্রেজেন্ট দাও, মিস 45 ওকে। 80 মধ্যে যারা আছো বলো, 80 মধ্যে আর কেউ নেই, 100 মধ্যে কারা আছো বলো? মিস 82 100 মধ্যে যারা আছো বলো। 119 98 দেখতে পাচ্ছি, 102 শুধু 100 দেখতে পাচ্ছি, 98 দিয়েছে, 52 দিয়েছি, ম্যাম 28 কি বলছো বলো, তোমার রোল কত ম্যাম? 85
85 আচ্ছা ঠিক আছে মিউট করে দাও আর কে বললে তাশফিয়া তাশফিয়া কত 18 আচ্ছা শাহাদ মাহি মাহি কি 102 102 আছে না দাঁড়া দিচ্ছি মিস আচ্ছা আর কে আছে বলো মানে পুরাতন আর কে আছে পুরাতন আর কেউ আছো 100 দিয়েছি সুমি তোমার 100 দিয়েছি যাদের রোল আমি দেখতে পাচ্ছি দিয়ে দিচ্ছি অনেকে নামের পাশে রোল লিখে রেখেছো না দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে পুরাতন আর কেউ নেই প্রেজেন্ট দাও নতুনদের মধ্যে নাম বলো আর আমি দেখতে পাচ্ছি মি 67 68 দিয়েছি বাবা লুৎফুন নাহার বর্ষা আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা তবে জান্নাতুল ফেরদৌস মিস রোল 80 দিয়েছেন রোল 80 আমি দিলাম জান্নাতুল ফেরদৌস ইয়া না নাকি মিস হ্যাঁ আমার রোল 119 রোল পেয়েছো আজকে ম্যাম বলে দিয়েছি মিস মিস আমার রোল 129 129 আচ্ছা তাহলে রোল থাকতে বলো তার ভালো মিস বলেছি তো 130 মিস 121 121 129 129 দিয়েছি 121 দিয়েছি মিস 123 দিয়েছি 123 দেখুন দিলাম আর কারো কিছু বলার আছে বাবা বলতে চাইলে বলতে পারো আমাদের কাছে কয়েক মিনিট আছে কে যেন বলে লকডাউন দিয়েছে সে কোথা থেকে শুনলে বাবা বলো তো আমি তো শুনছিলাম লকডাউন দিবে দিবে কিন্তু কনফার্ম হলে কিভাবে টিভিতে কালকে রাতে শুনেছি টিভিতে সরাসরি খবরে সোমবার থেকে সারা দেশে লকডাউন নাকি কিছু কিছু এলাকায় মিস এক সপ্তাহ আচ্ছা মিস সারা দেশে লকডাউন আচ্ছা আমাদের কাছে ভালো ভালো তথ্য দেখা যাচ্ছে লকডাউন কিন্তু সত্যি সত্যি পালন করার জন্য হ্যাঁ এটা কিন্তু আবার এমন না যে লকডাউন দিয়েছে আর আবার একটু বাইরে গিয়ে ঘুরে আসি এটা করা যাবে না লকডাউন যখন দিয়েছে তখন সুন্দর করে পালন করতে হবে সবাই বাসায় থাকবে পড়ালেখা করবে কোথায় ঘুরতে যাব সব কিছুই তো বন্ধ করে দিয়েছে বলা তো যায় না বাঙালি দেখো না লকডাউন মানে করোনার মধ্যে বন্ধ স্কুল আর সবাই কক্সবাজারে গিয়ে বই মেলা আছে হ্যাঁ এটা তো বললাম ঘোরার জায়গার অভাব নেই গোপনে গোপনে ঘুরতে পারে মিস হ্যাঁ বলো মিস হ্যাঁ পার মিস আমাদের কি রোজার মধ্যে ক্লাস হবে এখন এই বছর কি হয় জানি না কিন্তু নরমালি তো আমাদের রোজার মধ্যে কখনো ক্লাস হয় না এক মাস বন্ধ থাকে বন্ধই থাকার কথা যখন রেগুলার ক্লাস হচ্ছে না এখন তখন তো হিসাবে আমাদের ওই যে সিলেবাসে যে যে দিন ছুটির দিন ওই ছুটির দিনে তো ক্লাস হয় না তোমরা খেয়াল করেছো না এই যে সবাই বরাতের দিন ক্লাস হয় নি এরকম আর কি জি মিস এরকম রমজানের তো ছুটি লেখা আছে তাহলে হিসাব অনুযায়ী তখন ক্লাস হওয়ার কথা না এখন কি সিদ্ধান্ত হয় এবছর তো আসলে কোনো কিছু ঠিক নেই এটা আমি বলতে পারছি না আজকে মিস তসিনা ম্যামও বলেছে বন্ধ থাকতে পারে হ্যাঁ নরমালি বন্ধ থাকে আমাদের রমজানে এক মাস ক্লাস হয় যাক তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিই যেহেতু অন্য কোনো কথাবার্তা নেই কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো অথবা না হলে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি আচ্ছা কারো কোনো প্রশ্ন মিস সোমবার তো লকডাউন তাহলে কি কালকে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবো তাহলে কালকে দিতে হবে নাহলে কিভাবে হবে কারণ সোমবার দিন তো আর বের হওয়া যাবে না মিস হ্যাঁ বলো মিস হ্যাঁ বলো অনিলা মিস আপনি একটু সুন্দর কেন এখনো বলেন নাই প্রতি ক্লাস একবার করে বলবো তোমাকে দায়িত্ব দিলাম ঠিক আছে প্রতি ক্লাস একবার করে বলবো এই প্রশ্ন করবো তোমাকে দায়িত্ব দিলাম ঠিক আছে ওকে জি মিস অবশ্যই বল আচ্ছা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সবাইকে সাবধানে থাকতে বলবে সবাইকে ধন্যবাদ আর আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মিস ওয়া আলাইকুম সালাম মিস